হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেটি আমাদের জিকে মক টেস্ট নম্বর থার্টি থ্রি আজকের এই মক টেস্টও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে মোটামুটিভাবে আর দুই সপ্তাহ সময় রয়েছে তো এই সময়গুলো তোমাদের কিন্তু খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে তোমরা প্রতিদিন সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে এইসব জি কের মক টেস্টগুলো পেয়ে যাবে এই পর্বে আমরা কিন্তু মোট দুই হাজারটি জিকে প্রশ্ন প্রশ্নোত্তরের রিভিশন করিয়ে দেব। অলরেডি আমাদের বত্রিশখানা ক্লাস হয়ে গিয়েছে আজকে এটি আমাদের তেত্রিশ নম্বর ক্লাস ওকে তো দেখো এরপরে তোমরা নেক্সট পেয়ে যাবে দুপুর বারোটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দুপুর তিনটায় তোমরা পেয়ে যাবে রিজনিং ক্লাস সন্ধ্যে ছটায় পেয়ে যাবে জি কের ম্যারাথন ক্লাস এবং রাত আটটায় তোমরা পেয়ে যাবে অঙ্কের লাইভ ক্লাস ওকে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে একটিও ক্লাস তোমরা মিস করবে না তো দেখো আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি বেবিরানি মৌর্য কোন রাজ্যে রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এইসব প্রশ্নগুলি সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি বেবিরানি মৌর্য তিনি কিন্তু উত্তরাখণ্ডের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সামিট হোস্ট করবে কোন দেশ বা কোন দেশে দু হাজার সালে জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতবর্ষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য আমাদের সি একাডেমির পক্ষ থেকে ডাব্লিউপি এক্সামের ফুল কমন প্যাক লঞ্চ করা হয়েছে এবং বিগত বছরে আমাদের প্রস্তুতি ক্লাস থেকে মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে এবং এর ভিডিও আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবে ওকে মনে রাখবে সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার প্রশ্ন কমনের দিক থেকে সেরা ওকে এবং এই পরীক্ষার কোর্স ফি রয়েছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা তোমরা যদি এই ডাব্লিউপি এক্সামের ফুল কমন প্যাক নিতে চাও এই কোর্স নিতে চাও আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন খিলাফত আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন চালু হয়েছিল এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো উত্তর হয়ে যাবে খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলন চালু হয়েছিল বা শুরু হয়েছিল ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল স্বয়ং গান্ধীজি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং মনে রাখবে যে বিভিন্ন গ্রন্থের নাম এবং তাদের রচয়িতা এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিক থেকে তোমরা মোটামুটিভাবে দুই থেকে তিনটি প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তো দেখো প্রশ্ন বলেছে ইন্ডিয়াস প্রাইসলেস হেরিটেজ এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি কার লেখা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ননি এ পালকিওয়ালা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন টোকিও অলিম্পিকে পদকজয়ী রবি কুমার দাহিয়ার বর্তমান কোচের নাম কি তো দেখো তোমাদের অলিম্পিক থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক ওকে এই দুটো বিষয় তোমরা কিন্তু কভার করে রাখবে এবং এই দুটো বিষয়ের ক্লাস আমরা করিয়ে দিয়েছি তোমরা কিন্তু না করে থাকলে ভিডিওগুলো দেখে নেবে তো প্রশ্ন বলেছে টোকিও অলিম্পিকে পদকজয়ী রবি কুমার দাহিয়া তিনি কিন্তু রৌপ্য পদক পেয়েছেন তার বর্তমান কোচের নাম কী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রবি কুমার দাহিয়ার বর্তমান কোচের নাম সত্যপাল সিং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টার কোন বলিউড অভিনেতার এটি আত্মজীবনীর নাম তো দেখো বিভিন্ন গ্রন্থ বিভিন্ন আত্মজীবনী তাদের রচয়িতা এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বারবার করে বলছি এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তো সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ কবির বেদি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন এলিমেন্টস অফ কোয়ান্টিটিভ জেনেটিক্স এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি কার লেখা এটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর শ্রুতি শর্মা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো তোমাদের পরীক্ষার কিন্তু হাতে আর মাত্র তেরো দিন সময় রয়েছে এই সময়গুলো তোমাদের কিন্তু খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে তোমরা সারা বছর যে যেরকম পড়েছ বাট এই সময়টা তোমাদের কিন্তু খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জিকের মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রিজনিং লাইভ ক্লাস জিকের ম্যারাথন ক্লাস এবং ম্যাথের লাইভ ক্লাস চলছে প্রতিদিন ক্লাসগুলো চলছে তোমরা কিন্তু একটিও ক্লাস মিস করবে না প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু খাতা পেন সঙ্গে নিয়ে করবে ওকে তো দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন বলেছে কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সক্ষম পেনশন স্কিম বা যোজনা লঞ্চ করলো তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জম্মু ও কাশ্মীর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর কী হবে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় নাগরিক সম্মান কোনটি তো দেখো মনে রাখবে ভারতরত্ন এটি হলো ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ওকে এটি সর্বোচ্চ নাগরিক সম্মান সেকেন্ড দেখো রয়েছে পদ্মবিভূষণ তারপরে রয়েছে পদ্মভূষণ তারপরে রয়েছে পদ্মশ্রী তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে পদ্মবিভূষণ এবং এটি হলো সর্বোচ্চ পদ্ম পুরস্কার যদি বলা হয় পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ কোনটি তাহলে হয়ে যাবে পদ্মবিভূষণ এবং এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান আর প্রথম হল ভারতরত্ন তো দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষা আছে যে সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি তোমাদের কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো মনে রাখবে যে সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো পরমবীর চক্র আর প্রথম পরমবীর চক্র পাপকের নাম হলো সোমনাথ শর্মা ওকে এটি কিন্তু পরীক্ষা আছে যে প্রথম পরমবীর চক্র পুরস্কার পাপকের নাম কি সোমনাথ শর্মা ওকে নেক্সট দেখো দশ সার্স ভাইরাস দু সালে কোন দেশে প্রথম পাওয়া গিয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সার্স ভাইরাস দু সালে পাওয়া গিয়েছিল প্রথম চীনে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ইলেভেন তো দেখো প্রতিদিন সকাল সাতটায় যে মক টেস্টগুলো চলছে এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমাদের পঞ্চাশের মধ্যে কে কত স্কোর করতে পারছো তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবে ওকে এবং এই মোটামুটি এই সিরিজে মোটামুটি আমরা চল্লিশটি মক টেস্ট করিয়ে দেব। যার মধ্যে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে মোট দুই হাজার জি কে প্রশ্নোত্তরে রিভিশন করিয়ে দেব এবং এই দুই হাজার জি কে প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের ডাব্লিউ প্রিলি পরীক্ষায় কমন পেয়ে যাবে নেক্সট দেখো ইলেভেন টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী রবি কুমার দাহিয়া তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো দেখো আমরা এর আগে প্রশ্ন করালাম যে রবি কুমার দাহিয়ার বর্তমান কোচের নাম কি সত্যপাল সিং তো এরপরে প্রশ্ন দেখো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ওকে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা ওকে তো দেখো রবি কুমার দাহিয়া তিনি হলেন কুস্তি খেলার সঙ্গে যুক্ত এবং তিনি এইবার কুস্তিতে রৌপ্য পদক জিতেছেন ওকে অল্পের জন্য কিন্তু সোনা হাতছাড়া হয়ে গিয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো টুয়েলভ গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাস সেই গ্যাস কোন অবস্থায় থাকে তো দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের বাড়িতে এরকম সিলিন্ডার রয়েছে তো এই সিলিন্ডারে গ্যাসগুলো কোন অবস্থায় রয়েছে তরল গ্যাসীয় কঠিন নাকি দ্রবণ অবস্থায় তো সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাও তো দেখো মনে রাখবে সব গ্যাসগুলো কিন্তু তরল অবস্থায় রয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো থার্টিন রোহিঙ্গারা কোথাকার অধিবাসী রোহিঙ্গারা তারা কোথাকার অধিবাসী তো দেখো রোহিঙ্গারা এরা হলেন মায়ানমারের অধিবাসী অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জেলা পরিষদ সভায় সভাপতিত্ব কে করেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো জেলা পরিষদ সভার সভাপতিত্ব করেন সভাধিপতি ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো কোলেস্টেরল হলো এক প্রকার কি গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তো দেখো আমরা এইসব মক টেস্টে যে টাইপের প্রশ্নগুলো করাচ্ছি এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ডব্লিউবি কনস্টেবল প্রিলি পরীক্ষায় আসবে ঘাবরানোর কিছু নেই এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে ওকে এবং তোমরা এইসব মক টেস্টে কেমন স্কোর করতে পারছো সেই স্কোরের মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু যাচাই করতে পারবে তো দেখো কোলেস্টেরল হলো সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো স্টোয়ারেড অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সিক্সটিন আরেকটি গুরুত্বপূর্ণ সংবিধান সংক্রান্ত প্রশ্ন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে বা মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে ওকে তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে রাজ্যপালকে কে নিয়োগ করে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান এবং প্রধানমন্ত্রীকে শপথ কে পাঠ করেন তো দেখো মুখ্যমন্ত্রীকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান বা নিয়োগ করেন সেই রাজ্যের রাজ্যপাল ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান আমাদের দেশের রাষ্ট্রপতি তাহলে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল আর প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ওকে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি অভয়ারণ্য বেদন থঙ্গল পক্ষী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি পাখি অভয়ারণ্য তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি তামিলনাড়ুতে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো এইটিন ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান অফিস কোথায় ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান অফিস সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দেরাদুনে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে নেক্সট উনিশ সাধারণত ভারতের প্রধানমন্ত্রী এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তিনি রাজ্যসভার প্রবীণতম সাংসদ সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা নাকি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের প্রবীণতম সাংসদ নাকি উপরের কোনোটি নয় তো দেখো মনে রাখবে যে আমাদের সংসদ আমাদের সংসদ বা পার্লামেন্ট আমাদের সংসদ বা পার্লামেন্ট এটির দুটি কক্ষ রয়েছে একটি হলো কক্ষ বা রাজ্যসভা যার নাম হচ্ছে রাজ্যসভা আর একটি হলো নিম্নকক্ষ যার নাম হচ্ছে লোকসভা ওকে তো এই দুটো কক্ষ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো মনে রাখবে যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি আর লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার ওকে তো এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে তো দেখো সাধারণত প্রধানমন্ত্রী সঠিক উত্তর হিসাবে বসেন তিনি হলেন তিনি হলেন সংসদে অর্থাৎ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় মিলিয়ে কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠ দলের একজন স্বীকৃত নেতা ওকে দেখো কুড়ি দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এটি কোথায় অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এটি অবস্থিত পুনেতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো টোয়েন্টি ওয়ান সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কী ছিল গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন সাতবাহন সাম্রাজ্য দেখো এটি হলো সাতবাহন সাম্রাজ্য তো এই সাতবাহন সাম্রাজ্যের সময় বা রাজাদের সময় তাদের একটি উল্লেখযোগ্য বন্দর ছিল এর চারটির মধ্যে কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এই সোপাড়া অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না ওকে নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হর্ষচরিত এ রচয়তাকে রচিত হল বানভট্ট ওকে বাকি দেখো প্রিয়দর্শিকা নাগানন্দ রত্নাবলী এগুলো হলো হর্ষবর্ধনের দ্বারা রচিত নাটক আমি আবারও বলছি রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এগুলো হলো হর্ষবর্ধন দ্বারা রচিত প্রশ্ন বলেছে রচিত ছিল না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষচরিত এটি কিন্তু হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না এটি হচ্ছে বানভট্ট রচিত ওকে পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসে যে হর্ষচরিত এটি কার রচিত সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট নেক্সট দেখো তেইশ বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী ধ্বংস করেছিল কে গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফিরোজ শাহ তুঘলক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রাজ রাজেশ্বরের মন্দির কে নির্মাণ করেছিলেন তো দেখো বিভিন্ন মন্দির এগুলো কোন রাজ্যে অবস্থিত এবং কে নির্মাণ করেছিলেন এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই টপিকের উপর আমরা কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে তো দেখো রাজ রাজেশ্বরে মন্দির নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এবসের প্রথম প্রথম রাজরাজ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ ট্রাই এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে তো দেখো ট্রাই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পিডি বাঘেলা এবং ট্রাই এর ফুলফর্ম কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও যে টি আর এ আই এর ফুল ফর্ম কী ওকে নেক্সট দেখো ছাব্বিশ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মত্তবিলাস প্রহসন এর রচয়িতাকে মত্ত প্রহসন এর রচয়িতাকে তো দেখো মত্তবিলাস প্রহসন এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহেন্দ্র বর্মন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে মত্তবিলাস প্রহসনের রচিতা হলেন প্রথম মহেন্দ্র বর্মন নেক্সট দেখো সাতাশ ভগৎ সিং সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ভগৎ সিং সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন তো দেখো সঠিক উত্তর হিসাবে প্রশ্নের বটুকেশ্বর দত্ত এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে এবং তোমাদের আপকামিং বি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আঠাশ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোন জাহাজ পশ্চিম থেকে গোলার্ধে প্রবেশ করলে তাহলে কি হয় একদিন কমে যায় নাকি একদিন বেড়ে যায় নাকি একই একই দিন থাকে নাকি কোনো দিন থাকে না নাকি কোনোটি নয় তো দেখো প্রসঙ্গটি আমি আর বুঝিয়ে বলছি আন্তর্জাতিক তারিখ রেখা এটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা তো দেখো এটি যদি অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করে ওকে সাপোজ কোনো জাহাজ এটি হলো পশ্চিম গোলার্ধ এটি হলো পূর্ব গোলার্ধ এই পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে এই তারিখ রেখাটা পার করে প্রবেশ করলো তাহলে কি ঘটনা ঘটে তাহলে এই ঘটনা ঘটে একদিন বেড়ে যায় ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নে উত্তর এবং ঠিক যদি উল্টো ঘটনা ঘটে অর্থাৎ পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে প্রবেশ করলো তাহলে কি হয় একদিন বেড়ে যায় ওকে তো এই হলো এর কনসেপ্ট তো দেখো নেক্সট উনত্রিশ মৃত্তিকা সংরক্ষণের জন্য প্রয়োজন কি সার এবং কীটনাশকের ব্যবহার কমানো জৈব অবিশ্লেষ্য পদার্থ মৃত্তিকা দা নাম এসে নাকি জমিতে ধাপ চাষ বন্ধ করতে হবে নাকি উপরের সব কয়টি তো দেখো মৃত্তিকা সংরক্ষণ বর্তমান যুগে একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে ওকে তো দেখো মৃত্তিকা সংরক্ষণের যেমন দরকার উপরের সব কয়টি অর্থাৎ সার কীটনাশক এর ব্যবহার কিন্তু আমাদের কমাতে হবে এছাড়া এর পাশাপাশি জৈব অবিশ্লেষ্য পদার্থ যাতে মাটিতে নাম এসে যেমন প্লাস্টিক টাইপের বস্তু এবং জমিতে কিন্তু ধাপ চাষ বন্ধ করতে হবে তো এইগুলো কিন্তু সব কয়টি প্রয়োজন মৃত্তিকা সংরক্ষণের জন্য ওকে নেক্সট দেখো তিরিশ আন্তর্জাতিক তারিখটাকে সম্প্রসারিত হয়েছে কোনটিকে অনুসরণ করে দেখো এই প্রশ্নটি আমরা কিন্তু একটুকে করালাম যে যদি কোনো পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে প্রবেশ করে তাহলে একদিন বাড়ে না কমে এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু একটুকে করালাম তো দেখো এই যে তারিখ রেখাটা এই তারিখ রেখাটা কোন কাল্পনিক রেখাকে অনুসরণ করেছে তো মনে রাখবে যে আন্তর্জাতিক তারিখরেখা এটি হলো একশো আশি ডিগ্রি ব্রাজিল দ্রাঘামিয়া রেখাকে অনুসরণ করেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর মনে রাখবে আমাদের অক্ষরেখা হচ্ছে নব্বইটি ওকে আমাদের অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এরকম উত্তর দক্ষিণে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে একশো আশিটি ওকে লাস্ট যে দ্রাঘিমা রেখা রয়েছে অর্থাৎ একশো আশি ডিগ্রি ব্রাজিল দাঘিমা রেখাকে অনুসরণ করেছে আন্তর্জাতিক তারিখ রেখা এবং প্রত্যেকটি রেখা কিন্তু কাল্পনিক অক্ষরেখা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা নেক্সট দেখো একত্রিশ খরাপবন অঞ্চল ধরা হয় যদি একশো বছরের মধ্যে পঞ্চাশ বছরের বেশিবার খরা হয়েছে নাকি পঁচিশবার নাকি একান্ন কুড়িবার তো দেখো সেই অঞ্চলকে তখনই খরাপবন অঞ্চল হিসেবে ধরা হবে যখন একশো বছরের মধ্যে এই চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও তো দেখো এই চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে একত্রিশের সঠিক উত্তর কী হবে এবিডি ওকে এবিডি সঠিক উত্তর কী হবে এটি তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো ওকে তোমরা কিন্তু কমেন্ট জানাবে যে একত্রিশের উত্তর কী হবে তো এরপরে দেখো নেক্সট একত্রিশ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পদাধিকার বলে নীতি আয়োগ এবং জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রধানমন্ত্রী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে নেক্সট দেখো থার্টি থ্রি কোথায় হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দার্জিলিংয়ে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো থার্টি ফোর স্ট্যাটোসফিয়ার এবং মেসোসফিয়ার এর মধ্যবর্তী অংশের নাম কি তো দেখো আমাদের বায়ুমণ্ডলে কতগুলো ভাগ রয়েছে এই ভাগগুলো কিন্তু এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তো স্ট্যাটোসফিয়ার এবং মেসোসফিয়ার এর মধ্যবর্তী অংশের নাম সঠিক উত্তর হয়ে যাবে স্ট্যাটোস্পোজ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পঁয়ত্রিশ নিম্নলিখিত প্রাক্তন রাষ্ট্রপতিদের মধ্যে কে রাষ্ট্রপতি পদ গ্রহণের পূর্বে উপরাষ্ট্রপতি পদ অলঙ্কিত করেননি তো দেখো এই চারজনের মধ্যে কে রাষ্ট্রপতি পদ গ্রহণের আগে কিন্তু উপরাষ্ট্রপতি পদ গ্রহণ করেনি তো দেখো সঠিক উত্তর হিসেবে এই প্রশ্নের ডক্টর জাকির হোসেন বাকি দেখো ডক্টর এস রাধাকৃষ্ণান তিনি কিন্তু আগে উপরাষ্ট্রপতি ছিলেন তারপর রাষ্ট্রপতি হয়েছেন ভিভিগিরি তিনিও হলেন প্রথমে উপরাষ্ট্রপতি হয়েছিলেন তারপর রাষ্ট্রপতি হয়েছিলেন একমাত্র এই চারটি অপশনের মধ্যে ডক্টর জাকির হোসেন তিনি কিন্তু ডিরেক্ট আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হন ওকে এবং বর্তমান রাষ্ট্রপতির নাম কি বর্তমান রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো ছত্রিশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লেক্সোকোগ্রাফি এটি কিসের সঙ্গে যুক্ত তো দেখো এটি কিন্তু শব্দ টিকা থেকে প্রশ্ন অর্থাৎ কোন বিষয় সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লেক্সিকোগ্রাফি এটি কিসের সঙ্গে যুক্ত তো দেখো লেক্সিকোগ্রাফি এটি হলো সঠিকোত্তর হয়ে যাবে অভিধান সংকলনের সঙ্গে যুক্ত অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো বৃহত্তর অর্থে ভারতীয় পরিকল্পনার উদ্দেশ্য কোনটি তো দেখো বৃহত্তর অর্থে ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর উদ্দেশ্য হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উন্নয়নের সঙ্গে ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চিতকরণ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক প্রশ্ন নেক্সট দেখো আটত্রিশ মানুষের স্বাভাবিক রক্ত এই যে মানুষের রক্ত এগুলো কি মানুষের স্বাভাবিক রক্ত আলমিক খাড়ীয় নাকি প্রশমিত নাকি পরিবর্তনশীল তো দেখো মানুষের স্বাভাবিক রক্ত এটি হলো ক্ষারীয় খাট জাতীয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন কোন জীবাণু অন্ত্রে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষণ করে কোন জীবাণু অন্ত্রে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষণ করে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ই কলি এই চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ই কলি ওকে নেক্সট দেখো ফর্টি নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো দেখো বিভিন্ন রাজ্যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের তালিকা এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে নেফিউরিও অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ওয়ান রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন তো দেখো সঠিক উত্তর যাবে প্রশ্নের উনিশশো সরি সালে ওকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ব্রিটিশ আমলে নেক্সট দেখো ফর্টি ওয়ান আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন কোন ঘটনার সাথে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিলেন চট্টগ্রাম আসতেকাল লুণ্ঠন দিল্লি ষড়যন্ত্র মামলা কাকড়ি ষড়যন্ত্র মামলা নাকি আলিপুর ষড়যন্ত্র মামলা তো দেখো যে ঘটনার সঙ্গে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিলেন সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কাকড়ি ষড়যন্ত্র মামলা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণী দেহের দীর্ঘতম কোনটি তো দেখো প্রাণী দেহের দীর্ঘতম হলো সঠিক উত্তর হিসেবে স্নায়ু কোষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি ফোর একটি ডেটা সিগন্যালকে পুনরুৎপাদিত করে করতে ব্যবহৃত হয় কি তো দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন একটি ডেটা সিগন্যালকে পুনরুৎপাদিত করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হিসাবে এই প্রশ্নের রিপিটার অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ফর্টি ফাইভ জং ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত কোনটি তো দেখো জং ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আর্দ্রতা অর্থাৎ সেই লোহাকে কিন্তু ভিজতে হবে বা জল তার সঙ্গে স্পর্শ হতে হবে আর্দ্রতা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর এবং জং ধরা এটি কিন্তু হলো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ওকে এটা কিন্তু পরীক্ষা আছে যে লোহায় জং ধরা বা লোহায় মরচে পড়া এটি একটি কি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নেক্সট ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি থেকে কম তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কুড়ি হার্জ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জায়গা ফর্টি সেভেন ভারতের নির্মিত প্রথম থ্রি ডি প্রিন্টেড হিউম্যানেড রোবট কোনটি তো দেখো ভারতে নির্মিত প্রথম থ্রি ডি প্রিন্টেড হিউম্যানেড রোবট হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মানব অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন নেক্সট দেখো ফর্টি এইট টি এটি একটি কিসের উদাহরণ তো দেখো টি এন টি এটি হলো একটি বিস্ফোরকের উদাহরণ ওকে অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন কোনটি রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ নয় নিচের কোনটি প্রশ্নে বলেছে নিচের কোনটি রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ নয় ডুরাল কাপ রঙ্গস্বামী কাপ সন্তোষ ট্রফি নাকি রঞ্জি ট্রফি তো দেখো নিচের কোনটি রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ নয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ডোনাল্ট কাপ অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আজকের লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো দেখো কোন প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে এই রিলেটেড প্রশ্ন এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্দিরা গান্ধী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এটি কবে হয়েছিল এটি হয়েছিল উনিশশো উনিশশো সালে এটি হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো দেখো প্রস্তাবনায় কী কী অ্যাড করা হয়েছিল বা কী সংশোধিত হয়েছিল প্রস্তাবনায় তিনটি শব্দ যোগ করা হয় সেটি হলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা ওকে তাহলে এটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে ওকে এবং প্রত্যেকটি টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানে প্রথম প্রস্তাবনা সংশোধিত হয়েছিল কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং কি সংশোধন করা হয়েছিল তিনটি শব্দে যুক্ত করা হয়েছিল সেগুলি হলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা ওকে তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ জিকের মোট পঞ্চাশটি প্রশ্নোত্তর তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে তোমরা এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে বর্তমানে আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্টে প্রায় নব্বই হাজারেরও বেশি মেম্বার যুক্ত রয়েছে এবং তাদেরকে প্রতিনিয়ত ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট এগুলো কিন্তু নেওয়া হচ্ছে ওকে